আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এর আগে আমরা আলোচনা করলাম গোলাম আজাদ আলী আল বালগ্রামিকে নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ফজলুল হক খায়রাবাদীকে নিয়ে। ইনি একজন ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যে আন্দোলন, স্বাধীনতা ভারতের যে স্বাধীনতা আন্দোলনে ভারতকে স্বাধীন করার জন্য যে আন্দোলন হয়েছিল, যেমন 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহে তিনি যোগদান করেছিলেন। তো ইনি সেই বিশিষ্ট একজন ব্যক্তি যাকে শ্রীলঙ্কার যাকে আন্দামান আন্দামান যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে জেলে তাকে মানে জেলে তাকে আটক মানে তাকে বন্দি করা হয়েছিল, ঠিক আছে, মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন, অর্থাৎ জেলে তার মৃত্যু হয়। তো চলো দেখে নিই। তো ফজলুল হক খায়রাবাদী তিনি জন্মগ্রহণ করেন 1212 হিজরি মোতাবেক, 1212 আর 1278 হিজরিতে মৃত্যু। জন্ম হচ্ছে 1796 খ্রিস্টাব্দে আর মৃত্যু হচ্ছে 1861 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আল আল্লামা তো ফজলুল হক বিন ফজল আল খায়রাবাদী, এটা তার পুরো নাম। উলিদা ফি সানাতিন 1212 ফি মাদিনাতে খায়রাবাদ, খায়রাবাদ নামক শহরে, বি মুদিরিয়াতে সীতাপুর, সীতাপুর ডিস্ট্রিক্ট বিলহীন ভারতের, এটা উত্তরপ্রদেশে, ঠিক আছে, খায়রাবাদ এটা উত্তরপ্রদেশ প্রদেশে। তালাক্কা দেরাসাত হল ইবতেদাইয়াতে আন ওয়ালিদিহি, তার প্রাথমিক যে শিক্ষা তার পিতার কাছ থেকে শিখে। হাফিজ আল কোরআন আল করিম ফি আরবাত আশহরের, মাত্র 4 বছর বয়সে সে কোরআন হিফজ করে ফেলেন, ঠিক আছে। সাহাম আল আল্লামাতু ফি সাওরাতি আলা দাওলাতি ইংলিজিয়া, যে ইংরেজদের বিরুদ্ধে যে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহে তার কিন্তু অনেক একটা অবদান রয়েছে। অতঃপর তাকে 1859 খ্রিস্টাব্দে কী করা হয়, মানে নাফাতু তাকে মানে আটক করে ইংরেজ সরকার। অতঃপর 1859 খ্রিস্টাব্দে তাকে আন্দামান দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে জেল, সেই জেলে সেলুলার জেলে তাকে কী করা হয়, অর্থাৎ তাকে বন্দি করা হয়, ঠিক আছে। ও বাকিয়া ফিহা ইলা আন তুফিয়া ওদফিনা হোনাকা 1278 হিজরি মোতাবেক 1861 হিজরিতে খ্রিস্টাব্দে তিনি সেখানে ইন্তেকাল করেন, অর্থাৎ সেখানে এবং তাকে সেখানে দাফন করা হয়, ঠিক আছে। মৃত্যু পর্যন্ত সেই জেলেই ছিলেন। আর এর যে অবদান স্বাধীনতা আন্দোলনে অনেকটাই রয়েছে, অনেক রয়েছে, এরা স্বাধীনতা আন্দোলনের জন্য অনেকটাই কী করেছে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। তারপর আহাদু মুআসসিসি ফি আত-তামারুদিল হিন্দি, যে ভারতীয় যে আন্দোলনগুলো আন্দোলনের প্রতিষ্ঠার মানে প্রতিষ্ঠার মধ্যে ইনি একজন। কান ইয়ালাবু বিশাতরঞ্জ, তিনি দাবা খেলতে পছন্দ করতেন। তারপর ওয়া আউয়ালু মান কাতাবা ফি রদ্দি আলা তাকবিয়াতিল ঈমান, তাকবিয়াতিল ঈমানের যে উত্তরে তিনি প্রথম লিখেন, বই লিখেন, ঠিক আছে। আমিন আসরে মুসান্নাফাতিহি, তার বিখ্যাত গ্রন্থগুলো আল হিকমাতু সাঈদিয়াহ ফি আল ফালসাফাতিল ইউনানিয়াহ, এটা একটা, আল হাদিয়াতু সাঈদিয়াতু ফিল হিকমাতি তাবিঈয়াহ, আল জিনসুল গালি ফি শারহি আল জওহার আল আলি আরাউদু আল মাওজুদ, তারপর তালখিসুস শিফা, তালখিসুল ইবরিজ ফি তালখিসুল ইবরিজ ফি বারিসে তালখিস, এরকম একটা বই ছিল কার, রিফাত রাফে তাহতিবে। তো তালখিস দিয়ে তালখিসুস শিফা এটা কার, ফজলুল হক খায়রাবাদী। হাশিয়াতুল আসারিল মুসলিম লিল কাদি মুবারক, হাশিয়াতুল আসারিল সারুল সারহুস সালাম, ঠিক আছে। তো হাসিয়া দিয়ে ফজলুল হক আল খায়রাবাদীর তার আরও অনেক বই রয়েছে, যেমন দেখো, আচ্ছা, তো এটা হচ্ছে হাসিয়াতু আল আশারহি আল মুসলিম হবে, ঠিক আছে, আল মুসলিম লিল কাদি মুবারক। তো হাসিয়া দিয়ে ওর আরও অনেক গ্রন্থ রয়েছে, যেমন হাসিয়াত আলা লুফুক আল মুবিন আরবিতে, ঠিক আছে, মান্তিকের ওপর। হাসিয়াত আলা শারহিল মুসলিম আল, যেটা পড়লাম মুবারক আল, যেটা এটা পড়লাম যে মুবারক লিল কাদিয়া মুবারক, হাসিয়াত আলা তালখিস শিফা ওয়ালিদিহি লি ওয়ালিদিহি, এটাও তার হাসিয়া দিয়ে। হাসিয়া দ্বারা আরও ফাইদুল হাসান সাহারানপুরির বই রয়েছে, যেমন হাসিয়াত আলা তাফসির ইল বাইদাবি, হাসিয়াত আলা তাফসির জালালাইন, হাসিয়াত আলা মিশকাত ইল মাসাবি, এগুলো সব হচ্ছে ফাইদুল হাসান সাহারানপুরি, ওনাকে নিয়ে আমরা আলোচনা করব। তারপর দেখো তারিখ ও হিন্দুস্তান, ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে তিনি লিখেছেন, হাসিয়াত আলা লুফুকুল মুবিন, এ তো পড়লাম। আসাউরাতুল হিন্দিয়া রিসালাতু ফি তাহকিক ইল আলাম ওয়াল আজসাম, রিসালাতু ফি তাহকিক ইল ইলমি ওয়াল উলুম, তারিখ ও ফিতনাতুল হিন্দ, ঠিক আছে। এই ছিল ফজলুল হক খায়রাবাদী সম্পর্কে। আশা করছি সংক্ষেপে তোমরা এর সম্পর্কে জানতে পারলে, জন্ম মৃত্যু এবং তার কোথায় জন্মগ্রহণ করেন, কয় বছরে কোরআন হেফজ করেন, আর বিশেষ করে সেই বইগুলো হাসিয়ার যারা
হাশিয়াতে যে বইগুলো আছে, হাশিয়াতু আলা আল উফুক আল মুবিন, হাশিয়াতু আলা শারহ আল মুসলিম, হাশিয়াতু আলা তালখিস শিফা, এই বইগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে অতটা প্রশ্ন করে না, তেমনি হালকা পড়ে রাখবে। তো সঙ্গে তো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আজকে এই পর্যন্তই।